গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মধুস ফুড প্যারাডাইস। আমি আপনাদের বন্ধু মধুসন্ধ্যা চক্রবর্তী আবার হাজির হয়ে গেছি আজকে আমার নতুন লাঞ্চের ইটিং শো নিয়ে। দুর্গাপুজো তো চলেই এলো। দুর্গাপুজো মানে প্রচুর প্রচুর আনন্দ আর সঙ্গে প্রচুর প্রচুর ভালো ভালো খাওয়া দাওয়া। তাই আজকে আমি পুজো স্পেশাল যে আইটেমটা খাবো, সেই আইটেমটা আমি কিভাবে বানিয়েছি সেটা রান্না করে আপনাদেরকে দেখাবো, মানে আমি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। সেই আইটেমটা হলো ইয়াম্মি ইয়াম্মি চিকেন দো পেঁয়াজা। এটা অনেকে অনেকভাবে বানায়, আমি কিভাবে করলাম সেটা যদি আপনার ইচ্ছে হয় দেখার, তাহলে প্লিজ আমার সাথে আমার কিচেনে চলুন আর দেখে নিন যে আমি আমার মতো করে চিকেন দো পেঁয়াজা কেমন করে বানালাম। তো বন্ধুরা, চিকেন দো পেঁয়াজা বানাবার জন্যে আমি কড়াতে 3 টেবিল চামচ রিফাইন তেল গরম করে নিয়েছি। এখন আমি তাতে দিয়ে দেব গোটা জিরে, ফোড়ন দেব। আজকে আমার বানানোই আছে, আমি এখানে গোটা জিরে 1 টিস্পুন দিয়েছি। এখন গোটা জিরেটাকে একটু ভাজবো, যতক্ষণ না জিরেটা একটু ফুটছে আর গন্ধ বেরোচ্ছে সুন্দর। এখন জিরের গন্ধ বেরিয়ে গেছে, এখন আমি দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 700 গ্রাম চিকেনের জন্য 2 মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ বাটাটা ভাজবো, একটু গোল্ডেন ব্রাউন হওয়া অব্দি। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে, এখন আমি আঁচটাকে একটু কমিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে রসুন 1.5টা দিয়েছি, গোটা রসুন একটা, একটা হাফ রসুন আর 2 ইঞ্চির মতো আদা দিয়েছি, দিয়ে একসাথে পেস্ট করেছি, এটা দিয়ে দেব। এখন এটাকে আর একটু সময় কষাবো আঁচটা বাড়িয়ে। আদা রসুন পেঁয়াজ বাটা আমার কষা হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দেবো হলুদ নুন মাখানো কাঁচা চিকেন। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এই ডিশটা আপনারা পুজোর সময় অনায়াসে করতে পারেন, নিজেও খান, সবাইকে খাওয়ান, ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভসকে, খুব ভালো হয়, খুব টেস্টি হয়। আচ্ছা, এখন চিকেনটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করছি, করে এটার মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা হলো 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1.5 টিস্পুন ধনে গুঁড়ো। আমি গোটা ধনেকে এখানে গ্রাইন্ড করেছি গ্রাইন্ডারে, আপনারা ইচ্ছে করলে বাজার থেকে যেটা ধনে গুঁড়ো পাওয়া যায় প্যাকেটে সেটাও দিতে পারেন। সব দিয়ে দিচ্ছি, এখন আমি আঁচটাকে মিডিয়াম করে, লো টু মিডিয়াম করে ভালো করে চিকেনটাকে মশলার সঙ্গে কষাবো। এখন বন্ধুরা, আমি এটাতে ফেটানো টক দই দেবো। ফেটানো টক দই এখানে আমি 250 গ্রাম নিয়েছি। এই ফেটানো টক দইয়ের সঙ্গে পুরো চিকেনটা আমি খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি অলরেডি, তেলটা দেখতে পাচ্ছেন। এখন আমি এটাতে গ্রেভির জন্যে গরম জল দেব, আমি অ্যারাউন্ড 1 গ্লাসের মতো গরম জল দিচ্ছি এটাতে।
এটাতে খুব বেশি ঝোলঝোল হয় না, আবার একদম কষাও হয় না, থকথকে টাইপের হয়। তাই আমি এক গ্লাসের মতো দিয়েছি, এক গ্লাস থেকে একটু কম। আর এখন দেব পরিমাণ মতো নুন। আঁচটাকে বাড়িয়ে এখন আমি একটু মিক্স করছি নুনটা। নুন মিক্সড হয়ে গেল, এখন আমি আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেব আর অপেক্ষা করব যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। তো আমার মনে হয় এখন এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে, দেখি ঢাকাটা তুলে, দেখে তো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে চিকেন। আচ্ছা, এখন আমি এটাতে গরম মশলা গুঁড়ো দেব হাফ টিস্পুন। গরম মশলাতে দারচিনি, লবঙ্গ, এলাচ গুঁড়ো করা আছে। আর দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এভাবে কেটেছি, মানে টুকরো করে কেটে এটার পেটেলস বের করে নিয়েছি, এরকম কেটেছি। আর ছটা চেরা কাঁচা লঙ্কা এটা দিয়ে দেব। এই ডিশটাতে লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খান সেভাবে দেবেন, কমও দিতে পারেন বেশিও দিতে পারেন। এখন আমি আঁচটাকে বাড়িয়ে গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা ভালো করে মিক্স করে নেব। এই হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজা রেডি। আর এই গরমের ভাপে এই পেঁয়াজ পেটলসটা নরম হয়ে যাবে, ঝোলটা অনেকটাই টেনে যাবে। তো আমি এখন আঁচটা বন্ধ করে দিচ্ছি। তো দেখে নিলেন বন্ধুরা চিকেন তো পেঁয়াজ আমি কিভাবে বানালাম। তো এখন আমি খাওয়া শুরু করি, দেখি কেমন হলো। লেগ পিসটা নিয়েছি, একটু ঝোল নিলাম। বিশ্বাস করুন ফাটাফাটি হয়েছে, আমি নিজে বানিয়েছি দেখে বলছি না, সত্যি ফাটাফাটি হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো টেস্ট। আর গন্ধটা ভীষণ ভালো এসেছে। ঝালটা একটু কম হয়েছে, তো আমার জন্য ঠিক আছে, আপনারা ইচ্ছে করলে আরও বেশি ঝাল দিতে পারেন, বাকি সব ঠিক আছে, নুন মশলা সব ঠিক আছে।
এই ডিশটা পূজোর সময় বানিয়ে নিজেও খান, পরিবার সবাইকে খাওয়ান, ফ্রেন্ডস এন্ড রিলেটিভসদেরকেও খাওয়ান ব্যাপক লাইভ খেতে। আমি বলেছিলাম না ভাপে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, লাস্টে যে পেঁয়াজ পেটেলসগুলো দিয়েছিলাম একদম নরম হয়ে গেছে। একদম রেস্টুরেন্টের মতো হয়েছে, অসাধারণ। যেরকম স্মেলটা ওরকম টেস্টটা। তো আমার লাঞ্চ কমপ্লিট। তো আপনাদের এই ইটিং শোটা প্লাস আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন বেশি করে, শেয়ার করে দেবেন বেশি করে রেসিপিটা। আর ওভারঅল আমার ভিডিওস ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে থাকুন। আর আমার অন্য রেসিপিস আর ইটিং চ্যালেঞ্জেস ভিডিও দেখতে গেলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, সেখানে প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমি এখন চলি, বাই বাই, নমস্কার।